সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আলাইকুম কিংডমে যত যত রয়েছে এবং দুর্নীতিবাজ নেত্রী ও কর্মী সমাজ রয়েছে এদের কাছ থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি রাব্বুল আলমিন তিনি তার কিংডমে তার বান্দাদের দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বলে একটি আদেশ এবং নিষেদের গ্রন্থ লিখিত আকারে এই কুরআন আল্লাহ পাঠিয়েছেন রবের কিং রবের বান্দারা সেটি মানেনি ফলে 2020 সালে জোরপূর্বক হলেও তিনি তাদের দিয়ে তা মানিয়ে ছাড়ছেন এই কুরআনের 2 নম্বর সূরা আল বক্বারা 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ুহিব্বুত tawabin যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আবার চুয়াত্তর আল্লাহ হে কাথা ব্যবহারকারী তুমি ওঠো আর সতর্ক করো আর নিজ রবের মহিমা ঘোষণা করো আর নিজের পোশাক আদি পরিষ্কার রাখো আর অপরিচ্ছন্নতা হতে দূরেই থাকো তো এখানে আমরা দেখতে পেলাম নিজের কাপড় চোপড় সবসময় পরিষ্কার রাখতে হবে এবং নিজের সোসাইটিকে সবসময় পরিষ্কার রাখতে হবে এমন কি পাঁচ নম্বর সালাতের জন্য যাব তখন তখন আমাদের চারটি কাজ করতে হবে আল্লাহ বলছেন যে তোমরা যারা ইমান এনে শোনো তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ধুয়ে নিবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে আর মাথা এবং উভয় পা পর্যন্ত মুছে এই যে চারটি কাজ এখানে আল্লাহ বলছেন আর যদি গোসলের দরকার পরে গোসল করে নিবে আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলাদি ত্যাগ করে থাকে কিংবা স্ত্রীদের শুয়ে থাকে আর যদি পানি দুষ্কর হয় তাহলে কোন সাব জিনিসের দ্বারা পরিষ্কার করে নিবে আর তোমরা নিজেদের চেহারা এবং হাত দুটি মুছে নিবে আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তবে তিনি তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের জন্য তার নিয়ামত পূর্ণরূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো এখন একটু চিন্তা করে দেখুন পুরা পৃথিবী দুই সালের এই করোনা ভাইরাসের যুগে সবাই এই আয়াতগুলির উপরে অনিচ্ছাকৃত ভাবে মেনে চলেছে আমল করে চলেছে তো কোরআনে লেখা দুনিয়া শুরু দিন থেকে আজ আমরা দেখতে পাচ্ছি সবাই এই আয়াতগুলির উপর আমল করে যাচ্ছে এবার আসি আমি আমরা যারা ঢাকায় বসবাস করি ঢাকাতে রয়েছে কড়াইল বস্তি এই কড়াইল বস্তিতে কি সোশ্যাল ডিস্টেন্স পালন হয় যারা মাস্টিদের নামাজ নিয়ে মাস্টিদ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন বিশেষ করে নাস্তিক গণমা মাধ্যমগুলি। তাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশি সীমা পার্টির পক্ষ থেকে ঢাকার কড়াইল বস্তি এই কড়াইল বস্তিতে কি পালন হচ্ছে এক লক্ষ লোক ছয় ফুট দূর করতে দাঁড়াতে কত কিলোমিটার জায়গা লাগবে কত কিলো জায়গা লাগবে সেটি একটু চিন্তা করে দেখার দরকার জানি না এই বস্তিতে কারো কোনো করোনা পজিটিভ আছে কিনা যদি থাকে আর এই করোনা যদি মহামারী রোগ হয় আর দাবি কৃতদের কথা মতে যদি সোয়াচে হয় তবে এই বস্তিতে এতদিন লাশের স্তূপ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কড়াইল বস্তিতে লাশের স্তূপ পাওয়া যায়নি আসলে সোশ্যাল ডিস্টেন্স এটা হলো ডেমোক্রেটিক ব্লকের পরিবেশবাদী যারা পরিবেশবাদী উপ অংশের একটি কেস ইসলামের ভাষায় বলে আমল যা তারা করোনা ভাইরাসের নাম দিয়ে বিশ্বকে পালন করালো মূলত অনিচ্ছাকৃত হলেও সবাই কোরআনের আয়াতগুলির উপরে সবাই আমল করেছে বাস্তবে এই করোনা দমনে এই সোশ্যাল ডিস্টেন্সের কোনো গুরুত্ব নেই যদি গুরুত্ব থাকতোই তবে করাইল বস্তির মানুষ সামলাতে কুয়েত মৈত্রী আর কুর্মিটোলা হাসপাতালের ১২টা বেজে যেত শুধুমাত্র নিজেদের মতবাদ ছড়ানোর জন্য ডেমোক্রেটিক ব্লকের তথা পরিবেশবাদী অংশের এই কর্ম দেশের সব মানুষকে পালন করালো তারা এমন কি নামাজের ফতোয়া চেঞ্জ করে এক মুসল্লি অন্য মুসাল্লি থেকে দুই হাত দূরে দাঁড় করালো যদিও এখন মসজিদগুলি বন্ধ আর বিশ্বমোড়লেরা বিশেষ করে মুসলমান মোড়লেরা মসজিদ বন্ধ করে দিল আর সৌদি মোড়লেরা মাসজিদুল হারাম বন্ধ করে রাখল আবার রমজান মাসে পারল না বন্ধ রাখতে এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে আবার তালা তার নিজের সুন্নতকে সুকৌশলে প্রমাণ করে দিলেন এই মসজিদ খুলে দিলেন বাংলাদেশের ধর্মজীবী মৌলবেরা ভোট ডাকাত সরকারের পিছনে যে ডাকাত সরকারের হুকুম পালনে তারা খুব বেশি ব্যস্ত এই মৌলবীদের কোনো ক্ষমতা নেই তাদের জীবনের তাদের নিজেদের কোনো একটি আবেদন এই ভোট ডাকাত সরকারের কাছ থেকে মঞ্জুর করানোর যার জন্য আজ মসজিদ সব বন্ধ ইটালিতে দেখেন সবাই তারা বিশালাত পড়ছে বড় বড় ফিল্ডে মাঠে ময়দানে কারণ তারা দেখেছে যে মুসলিমদের সাথে জুলুম করা ঠিক না। কি জানেন বা এবল ডেভেলপমেন্টের গোল হচ্ছে দুই হাজার তিরিশ সালের যে সতেরোটা পয়েন্ট আছে তার মধ্যে একটা বড় অংশ হল পরিবেশবাদীদের বিভিন্ন কার্যক্রম এই কার্য কার্যক্রম কার্যক্রমগুলো সম্পর্কে আগেই মানুষকে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে এইসব সোশ্যাল ডিস্টেন্স লকডাউন তারাই দেখাবে এগুলো করে অনেক উপকার হয়েছে সমুদ্রে ডলফিন এবং কাঁকড়া আসছে বাতাস বিশুদ্ধ হচ্ছে মানে পরিবেশের অনেক উপকার হয়েছে কিন্তু মানুষ যে না খেতে পেরে মারা যাচ্ছে এই হিসেব এই মোড়লদের নেই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বিশ্ব মোড়লদের কাছে আমার প্রশ্ন হলো মানুষ না খেয়ে মরে যাচ্ছে তাদের জন্য ভয়ানক একটি ভাইরাস হচ্ছে হাঙ্গার ভাইরাস ক্ষুধার ভাইরাস মোড়লদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আল্লাহ ওই সকল পুঁজিবাদী মোড়লদের হাত থেকে আমাদেরকে অন্তত হেফাজত করুন বিশ্ব মোড়লদের কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন রাখতে চাই করোনা ভাইরাস যদি সোয়াচে হয় তাহলে আটলান্টিক মহাসাগরের সেই জাহাজের ভিতর ওখানে কার সোয়া লেগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা এটি যদি বিশ্বাস করি তাহলে নিউ ইয়র্কের চিড়িয়াখানার সেই বাঘের করোনা ভাইরাস কার থেকে সোয়াচে লেগেছে সোয়া লেগেছে আবার যদি মোড়লদের কথা বিশ্বাস করি তাহলে চায়নাতে প্রথম যাকে করোনা ধরেছিল কার কাছ থেকে এসে ধরা দিয়েছিল কার সোয়াচে লেগেছিল আবার যদি মোড়লদের কথা বিশ্বাস করি তাহলে এই চিকিৎসায় যারা জড়িত তারা কেন মারা যাচ্ছে না এইভাবে একাধিক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি না প্রশ্নের উত্তরগুলি তবে বিশ্ব মোড়লদেরকে বাংলাদেশের শিবা পার্টি জানাতে চায় ঢাকার এই বস্তিগুলিতে যেখানে সোশ্যাল ডিসটেন্স নেই খুব তাড়াতাড়ি তারা আরেকটি ভয়ানক ভাইরাসে আক্রান্ত হতে যাচ্ছে যাকে বলা হয় খুদার ভাইরাস তারা খুদার জালায় মরবে তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা আল্লাহ আমাদের সবাইকে যেন এই মৃত্যুর হাত থেকে আর এই ভাইরাসের হাত থেকে হিফাযতে রাখেন আল্লাহ আমাদের সবাইকে কুরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন নইলে যে সমস্ত কথা মরলদের কাছ থেকে আর এই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাতে মানুষেরা খুব বেশি মারা যাবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতি মেনে জীবন কাটানো তৌফিক দান করুন